মুই একটা কথা বললে রাখি পাশা ভাই মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে কই দিয়া করব বললে রাখলাম শিষ্য সন্ত্রাসীরে ফালাইয়ে দিব সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যাইবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং একমাত্র অবশিষ্ট আছিলি তুই কিন্তু আজকে ধরে তুই আর বন্ধু না আর বন্ধু ছিল নেহাল আর আরিফিন হিগুন তো চলে গেছে আর পাশার হাবু তো আর জীবনে বন্ধু না বুঝছিস তো তোকের লগে থাকা আমার পক্ষে সম্ভব না আজকে ধরে তুই আমার বন্ধু খবরদার শুভ তুই আমার সামনে চলে একদম কিছু আসবি না তুই তুই আজকে ধরে আমার চোখের সামনে আসবি না তুই মান বেলা আমার মনে তো চিরকে সম্পর্কে কোনো কথা বলিস না তোরে সাহস কে দিছে আরে সিলেশ না না তো ঠান্ডা কর অমানুষের বাচ্চা লাত্তি মেরে কিন্তু দরজা ভেঙে ফেলবো দরজা খোল লাইট অফ করছো কি হয়েছে কি তুই এরকম গোতাগতি করতে আছো এই আপনি কি ঘাস খান আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই আপনি কাবিলারে যাইয়ে কি বলছেন আবার দেখলাম কাবিলার মন খারাপ তাই আমি যাই জিজ্ঞেস করলাম যে রোকেয়া নাকি 102 নাম্বার এই আমি কি আপনারে এইভাবে কথাটা বলছি হ্যাঁ আর মুই মোর বন্ধুর সাথে কি কথাবার্তা হইছে সে আমার সাথে শেয়ার করছে মুই এসে আপনার সাথে শেয়ার করছি বড় ভাই হিসেবে আপনার কথাটা জানাইয়া রাখছি আপনি যাই এটা কাবিলার লগে কেন কথা বলছেন তো বলবো না তার মন খারাপ তার আমি জিজ্ঞেস করতে পারি না আপনি কিভাবে জিজ্ঞেস করছেন আপনার বন্ধু লাগে কাবিলা কাবিলা মোর বন্ধু মোর দ্বারা সে শেয়ার করছে মুই মনে করছি ঠিক আছে আপনার একটু বিষয়টা জানাইয়া রাখি আপনি যাইয়ে এটা তারে বলার দরকার কি আপনার বন্ধু লাগে আপনি যাইয়ে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে এইসব কথাবার্তা বলছেন এ তুই উল্টাপাল্টা কথা বলবো না আমি কিন্তু তারে সুন্দরভাবে জিজ্ঞেস করছি মনে আপনি সুন্দরভাবে জিজ্ঞেস করেন নাই আপনি যাইয়ে প্যাঁচ লাগাইছেন বন্ধু বান্ধবের মধ্যে প্যাঁচ লাগান সিনিয়র মানুষ ইয়ে মিয়া আপনি লজ্জা করে না লজ্জা করবে আমি তো সত্যি কথাই জিজ্ঞেস করছি তুই আমারে বলছো আমি তাদের জিজ্ঞেস করছি এবার আপনার কোনো কথাই বলবেন না তুই আসলে আসতে একটা খারাপ লোক এই তুই তো আমারে করে কথা বলবো না কিন্তু বললা দিলা এতো লোকে কেমনে কথা কইবে বাথরুমের দরজা খুলে রাখছে কে বেটা বাথরুমের দরজা খোলা থাকবে তুই তুই তো আমারে কথা বলবি না বেয়াদবের মতো এবার কি খাও বেটা গন্ধ বের হইতে আছে দরজা লাগা বেটা যা অসভ্য কথা কা বেয়াদব তুই কি কইলি এই দরজা খোল এই ঠিক আর বন্ধু শুভরে থুতু মারছে শুভ না এখানে মাফ করে দিছে কা আমি মাফ করবো কা হ্যাঁ মুই সময় মতো বইলে দেবো দেখ আচ্ছা যেতে বলবি হেতে কইস ইয়ার হরে দি হাতে আঙ্গু বান্ধবীর ইয়ার গায়ে পর্যন্ত থুতু মারছে সেটা আমরা মাফ করে দিছি আরে কিলা থুতু মারল হ্যাঁ তোরেও মারছে তো মারছে না রে এটা বিচার কে করবো তুই এটা মাফ করে দে বিচার করার দরকার কি বল আর কি ঠেয়া লাগছে না তুই এত মাফ করো নাই কিলা এত মাফ করো আর তুই তোর ককটেল রে কই দিস খারাপ কিছু বলছি না বলছি আপনি কিলে রিয়ার গায়ে কিলে থুতু মারছে ইয়ার লাগে হ্যাঁ আমার থুতু মারাটা ছাঁচে হ্যাঁ তুই একটু মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা করবো তুই আসলে ঠিক কথা বলছো অপরিষ্কার আসার পর থেকে মানুষ খালি থু থু থুতু দেয় হারে খাউন খায় একসের রাগ বসের মতো এ হাল আসার পর তে মোর খাওয়ানো একসের কমে গেছে মুই কম কম খাই বেড়া এ দেখ মোর পেটটা একদম সাইপে গেছে আর যে হারে চাল কিনছি তোদের ধারও নাই নাই এই কামিল একটা জিনিস দেখছো এই ককটেল কিন্তু সবাই রে থুতু দিতে আছে যেদিন মোগল লগে বাচ্চুর গেঞ্জাম হইলো সেই দিন যাইয়ে কিন্তু বাচ্চুরেও থুতু দিয়ে দিয়েছে বাচ্চুর মুখে থুতু থাকে এটা আর কোনো সমস্যা নাই বাচ্চুর গায়ে উচিত ছিল কিন্তু আর কত হচ্ছে তোর কত বড় সাহস তুই আঙ্গু গায়ে তুই থুতু দিস আঙ্গ খাস আঙ্গ হড়স আঙ্গ করে মাগ না থাকস তুই আবার আঙ্গু গায়ে তুই থুতু দিস হ্যাঁ এই সাহস তোর কে দিছে তোর একবার মানা করছি নিশু ভাই ঘরে তুমি চল বাইরে যাই এই ঘরে থাকলে যে টেয়া দিয়ে আমরা থাকি অন্য জায়গায় থাকলে আলিশানভাবে থাকতে পারো এখানে যেমন আমরা থাকতেছি আমরা একটা বিবি হরেন না হলাইন এখানে থাকতেছি আমরা হকিন নিল লগে উগা এতার বায়ুগা ফাতি মাস্তান লগ আর ঘরে ধরে লেন সাথে হচ্ছে হাগন ইগনো লগে থাকতে থাকতে ডে বাই ডে আমি স্ট্যাটাস কমে যেতেছে কয়দিন পরে বাসা ভাড়া দিলে লোকটো গাইতে নাই কই দিলাম ঠিক হইছে বেটা কামিলা দুই দিন পরে দেখা যাইবে কোন সুন্দরী মাইয়াও পাবো না বেটা সুন্দরী মেয়ের কথা তো লিস্টে তুমি আগে হালাই দিছি আর তোরে আনো কই দিলাম তুই এতারে ঘরে তুন বাগা আই যদি আর আম্মারে যদি বলি আম্মা আর গায়ে থুতু মাইছে তুই বুঝো আর আম্মা কিরবো নোয়াখারি তো 100 হলো না হাড়াইবো তোর ককটেল উড়ে নেয়ার লাগে আর তোরা মাথা ঠান্ডা কর আমি দাদুর সাথে কথা বলতে আছি আর ওই ককটেল বাবুরে অসম্মান করতে হইবে
এক্সের বাই দিয়ে গেছে এই বেটাটা অপমান করতে হইবে আমি দেখতে আছি অপমান টপমান বুঝি না এতারে তারাতন ঘরের তুন খেদা নাইলে আই কাবিলা এতারে ককটেল দিয়ে উড়াই দিলাম এই কই দিলাম মাথা ঠান্ডা কর আসলে কিন্তু আমি অপরিষ্কার বুদ্ধ তারে কিন্তু একদম উচিত শিক্ষা দিতে হইবে অপমান কই যাব বই এর কথা বল বলতে আছি তাহলে মুইও খাই আসবো আচ্ছা আর মনে হয় পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই এইটার একটা অ্যাকশন লইতে হইব মাথাতে রইছে কিন্তু আজকে আমগো বড় ভাই হাবু ভাইয়ের গায়ের মধ্যে থুতু মারি দিছে বন্ধু এটা তো লজ্জাজনক এবং অপমানজনক বুঝছো না কি একটা কাম করলে তারে আমি রাত নাই দিন নাই যখন বলছে ওই দিনকে আমারে বলছে রাত তিনটার সময় বলছে ক্ষুধা লাগছে তারে আমি গরম ভাত কইরা দিছি তরকারি রান্না করে দিছি এরপর আমার দ্বারা আজকে আমার স্যাপ মারছে মানে মুখ পাঁচাইয়া কেমন গন্ধ গন্ধ লাগে আমি বলি কি ভাই আপনি পাশে মেয়ে লোড করে কোনো লাভ নেই আমি হেরুমে চলে যান হেরুমে যাতে উঠি রয়েছে হেতা গায়ের মধ্যে আপনি আচ্ছা তার দরকার নেই আপনি হেতা পুরো গায়ের মধ্যে থুতু ছিঁড়ে দিবেন থুতু ছিঁড়েই হেতারে বড়াই দিবেন এবারে আমি কি তার মতো এত অপরিষ্কার গিদর যে আমি তার গা ভর্তি স্যাপ দেব আপনি খুব পরিষ্কার আপনি ছুটে দিতে পারবেন না না এবারে আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে গোসল করি বাড়া আমি পরিষ্কার না থেকে সেবাটা পরিষ্কার এটা আমি দেখতেছি ইদানিং আমাকে হাবু ভাই ইদানিং খুব পরিষ্কার করে পায়ে পরিষ্কার করে গোসল মোসল করতেছে গার্ডলে গোসল করতেছে দেখা স্যার ভাইয়ার কান কত পরিষ্কার হয়ে গেছে আগের তুল ভাইয়া আপনি হেরুমে চলে যান আপনি হেরুমে যাই হেতার লোকে কুস্তি খেলা শুরু করেন হেতার গায়ের মধ্যে ফ্যাডের মধ্যে উঠবেন উঠে খালি জাম্পিং করবেন WWE খেলি তারপর আপনি হেরুম তুন চ্যাম্পিয়নে বাইরে হইবেন বুঝেন না বেড়া তুই দেখছো বেড়া কি মোড়া মোড়া তার প্যাডটা দেখছো আমার প্যাডের থেকে 5 গুণ বড় তারে আমি চাপ দিতে পারবো তোর এক কাম কর তোরা দুইজন চল যাইয়া মোর এমনি সাহস হয়ে যাবেন একটা কেস কি মাইরা দেবো তারে বন্ধু হয়েছে কি কোয়াকটেল নাকি সে আজকে মোট মুখ পাছাইয়া স্যাপ মারছে আরে ভাইয়া সে প্রচুর অত্যাচার শুরু করছে ভাইয়া আপনি পরিচয় করা দিয়েছেন কির বলে শিশু সন্ত্রাসী এতে কোন ডাইলে শিশু সন্ত্রাসী ভাইয়া হেতার নাম বলে ককটেল বাবু আই দিয়ে হেতার মুখে তুন খালি থুতুই না বাইরে ককটেল কোন হেতার লোক মুই তারে কিছু বলতে আসি না সে মোর মুখে সর্বপ্রথম থুতু মারছে মুই কিন্তু তারে বইরে যেতে পারতাম কিন্তু আমনের কথা চিন্তা করে আমনের ভাই ব্রাদার তাই কিছু বলি নাই সে সেকেন্ডে আরেকটা ক্রাইম করে ফেলছে সবাই জানে রিয়ার প্রতি মোর একটা দুর্বলতা আছে তারপর সে তারে যাইয়া থুতু মারছে রিয়ারও থুতু দিয়া দিছে ও জানে না রিয়া আমার ফ্রেন্ড জানলে দিত না হ্যাঁ মগর ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বলতেই পারেন সেটা লইয়ে সমস্যা নেই কিন্তু রিয়া আমার দুর্বলতা তার মুখে থুতু দিছে এটা হোনার পর থেকে মোর মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে মুই একটা কথা বললে রাখি পাশা ভাই মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে করে দেখ বললে রাখলাম শীর্ষ সন্ত্রাসীরে ফালাইয়ে দিব সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যাইবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং